জয় হিন্দ। পুলিশের চাকরিতে আগ্রহী যুব সমাজ, এমনই ঘটনা দেখতে পাওয়া গেল আজ সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত রামপুর হাই স্কুলের প্রাঙ্গনে এনসিসি এ সার্টিফিকেট পরীক্ষার জন্য জমায়েত প্রায় 400 মতো পরীক্ষার্থী। এই বিষয়ে অ্যাসোসিয়েট ন্যাশনাল ক্যাডেট ক্রপস অফিসার আব্দুল মমিন অ্যান্ড নিখিল মুর্মু, ভারপ্রাপ্ত অফিসার কি বললেন তা শুনে নেব। জয় হিন্দ। আমি এনও সেকেন্ড অফিসার নিখিল মুর্মু, কুমারগঞ্জ হাই স্কুল। আজ আমরা এখানে এসেছি এনসিসি এ পরীক্ষা, অর্থাৎ এনসিসি এ সার্টিফিকেট পরীক্ষার জন্য, যেটা আমাদের রামপুর হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে। লগভগ 311 জন ক্যাডেট নিয়ে আমরা এনসিসি এর সার্টিফিকেট পরীক্ষাটি আয়োজন করেছি, যেটা আমাদের ব্যাটালিয়ন কর্তৃক নির্ধারিত সময় ছিল এবং সেই সময়ের মধ্যে আজকে দিনটি ছিল লাস্ট দিন, 31 জানুয়ারি 2022। এখানে বিভিন্ন আমাদের ডিস্ট্রিক্টের বিভিন্ন স্কুল থেকে এনসিসি ক্যাডেটরা এসেছে, যেমন কুমারগঞ্জ হাই স্কুল, গোপালগঞ্জ হাই স্কুল, একলব্য, কুশমন্ডি হাই স্কুল এবং জাহাঙ্গীরপুর হাই স্কুল। এছাড়া বিভিন্ন স্কুল থেকে এসেছে, যাদের পুরোপুরি টোটাল স্ট্রেংথ হচ্ছে 311। এবং এখানে যে পরীক্ষাটা সংগঠিত হচ্ছে, এই এনসিসি পরীক্ষার যে সার্টিফিকেট ছাত্রছাত্রীরা বা ক্যাডেটরা পাবে, সেটি বিভিন্ন সার্ভিসের ক্ষেত্রে এদের অনেকটা লাভদায়ক হবে বলে আমরা মনে করি। এবং এই যে এনসিসি এ পরীক্ষা হচ্ছে সারা বছর, অর্থাৎ এরা যে সার্টিফিকেট তারা দিচ্ছে তার জন্য তাদেরকে 2 বছরের কোর্স করতে হয়। 2 বছরের মধ্যে বিভিন্ন ধরনের ট্রেনিং এদের দেওয়া হয়, প্র্যাকটিক্যালি এবং ফিজিক্যালি, এবং যার মধ্যে দ্বারা এরা শারীরিকভাবে মানসিকভাবে প্রচণ্ডভাবে সমৃদ্ধ হয়। এবং এই সার্টিফিকেট পরীক্ষাটি সংগঠিত হওয়ার পর ছেলেমেয়েরা যে সার্টিফিকেট আমরা ছেলেমেয়েদের দেওয়া হয়, সেটার মাধ্যমে তারা বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিসে, এমনকি পাবলিক ফান্ডে বিভিন্ন সার্ভিসে তারা এটাকে দাখিল করতে পারে এবং এ থেকে ওরা অনেক মুনাফা বা স্কোরিং দিক থেকে অনেক লাভদায়ক হয় তাদের জন্য। এবং এই পরীক্ষাটা আজকে মোটামুটি 2-2:30 মধ্যে শেষ হবে।